वेलकम बैक टू द चैनल एंड वेलकम टू अ न्यू ब्लॉग। आशा करছি তোমরা প্রত্যেকই খুব ভালো আছো, সুস্থ আছো আর ওয়েট করে আছো আমাদের নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বালুরঘাটের প্রসিদ্ধ বুড়াকালী মাতার মন্দিরের ভিডিও। তো গত শনিবার আমরা সেখানে গিয়েছিলাম বিপত্তারিণী পূজো উপলক্ষে। তো পূজো দেওয়ার ভিডিও তো ডিফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে সাথে পুরো মন্দিরটাও তোমাদের ঘুরে দেখাবো। তাই দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের নতুন ব্লগ, সঙ্গে থেকো। এটা হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এবারে চলো মন্দিরের ভেতরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই হলো মায়ের মূল মন্দির, তবে এখন কোভিডের কারণে মূল মন্দিরটা বন্ধ রয়েছে। যা কিছু পুজো বাইরে বারান্দাতেই হয়। বুড়ামা ছাড়াও এখানে শীতলা ঠাকুরের মূর্তি, গণেশ শিব ঠাকুরের মূর্তি আর জোড়া শিবলিঙ্গ রয়েছে। এবারে চলো মন্দিরে বিপত্তারিণী ঠাকুরের পুজো ঠিক কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে আনি। ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরে এই রেসিপিটা ট্রাই করব ভাবছিলাম, হয়ে উঠছিল না, তো আজকে বানালাম আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তাহলে দেখে নাও আজকে ভেজিটেবল চপের রেসিপি। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিয়ে সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপরে একে একে আগের থেকে সেদ্ধ করে রাখা বিট আর গাজরগুলো অ্যাড করে এই তিনটে উপকরণকেই খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করতে হবে আগের থেকে ভেজে রাখা চিনে বাদাম, ভাজা মশলা, আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ চাট মশালা। এরপরে একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাইন্ডিংসের জন্য কর্নফ্লাওয়ার,
কাঁচা লঙ্কা কুচনো, বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আর পরিমাণ মতো নুন। আর এবারে অ্যাড করে দিতে হবে খুব সামান্য পরিমাণে চিনি আর ব্রেড ক্রাম্বস। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়ে ভেজিটেবল চপের শেপে গড়ে নিতে হবে। আর তারপরে এই চপগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। চপগুলো যেহেতু ডিপ ফ্রাই করা হবে, সেই কারণে ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে যাবার পরে চপগুলোকে খুব সাবধানে একে একে ভেজে নেব। চপগুলোকে খুব সুন্দর করে দুই দিকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমাদের ভেজিটেবল চপ একদম রেডি। আমি এখানে চপগুলোকে টমেটো কেচাপ আর কাসুন্দির সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সার্ভ করতে পারো। অনেক দিন ধরেই আমার ব্লগে তোমরা চিন্টুকে দেখতে পাওনি, তাই দেখে নাও। যদিও কিছুই করছে না, শুয়ে শুয়ে শুধু ঘুমোচ্ছে আর আমার টেডি বিয়ারটাকে নষ্ট করছে। কিরে ওঠ, আর কতক্ষণ ঘুমোবি? টেডি বিয়ারটার অবস্থা দেখো, পুরোটা শুধু ওর লোম। তাহলে আজকের আমাদের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, নিচে আমি নামটা শেয়ার করে দিচ্ছি, সেখানে গিয়ে পেজটাকে অবশ্যই লাইক করে দিও, কারণ ওখানে তোমরা ব্লগ রিলেটেড নতুন নতুন আপডেট অনেক আগেই পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের আরেকটা নতুন এক্সাইটিং সানডে স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।